হ্যালো স্টুডেন্টস আমি শ্রীমতী বিশ্বাস টাইম সেলের পক্ষ থেকে আবার চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারটার নাম অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন তো অ্যাটমিক স্ট্রাকচার অ্যাটম অ্যাটম মানে পরমাণু এই অ্যাটম কথাটা কোথা থেকে এসছে না গ্রিক ওয়ার্ড এ টামিও এ টামিও কথাটা থেকে এসছে অ্যাটম এ টামিও কথাটার অর্থ কী এ টামিও মানে হচ্ছে অবিভাজ্য তাহলে আগে এই কনসেপ্টটা ছিল যে যে কোনো একটা পদার্থের যে ক্ষুদ্রতম অংশ অবিভাজ্য সেটাই হচ্ছে অ্যাটম সেটা কে প্রথম বলেছিলেন জন ডাল্টন আঠারোশো সালে তার একটা বই পাবলিশ করেছিলেন যেটা হচ্ছে আ নিউ সিস্টেম অফ কেমিক্যাল ফিলোসফি সেখানেই তিনি পরমাণু সম্পর্কে বলেছিলেন যেখান থেকে ডাল্টনের পরমাণুবাদ এসছে তো ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী একটা পদার্থে সবচেয়ে ক্ষুদ্রতম অবিভাজ্য অংশ ছিল পরমাণু কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে মোটেই পরমাণু অবিভাজ্য নয় পরমাণুর মধ্যেও অনেক সাব অ্যাটমিক পার্টিকল রয়েছে তো সেই সাব অ্যাটমিক পার্টিকলগুলো কি কি চলে একটু দেখে নিই মেন যে সাব অ্যাটমিক পার্টিক্যালগুলো রয়েছে যেগুলো একটা পরমাণুর মধ্যে স্টেবল মানে একটা পরমাণুতে অবশ্যই এই তিনটে পার্টিকেল থাকবে এবং তারা স্টেবল থাকে সুস্থিত থাকে তো সেই তিনটে পার্টিকেল হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তো এই তিনটে পার্টিকেল কারা কারা আবিষ্কার করেছিল সেইটা ডাব্লু এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমি একটা ছকে দেখিয়ে দিয়েছি যে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন প্রোটন আবিষ্কার করেছিলেন ই গোলস্টেইন আর নিউট্রন আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট স্যাডউইক আচ্ছা এবার এটা কীভাবে আবিষ্কার হয়েছিল সেটা একটু ছোটো করে তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে একটা ডিসচার্জ টিউব ডিসচার্জ টিউব মানে যেখানে ক্যাথোড থাকবে অ্যানোড থাকবে এবং এই টিউবটাকে যদি ভ্যাকিউম করে দেওয়া হয় আর ক্যাথোড অ্যানোডের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করানো হয় তাহলে দেখা গেল কি তাহলে দেখা গেল যে ক্যাথোডের থেকে অ্যানোডের দিকে ক্যাথোডের থেকে অ্যানোডের দিকে একটা অদৃশ্য রে পাস করছে এবং সেই অদৃশ্য অদৃশ্য রেটা এখানে একটা আলোর প্রতিপ্রভা মানে একটা গ্রিন গ্লো তৈরি করছে তাহলে সেখান থেকে ফার্স্ট জানা গেল যে এই যে ক্যাথোড রে যেহেতু এটা ক্যাথোড থেকে বেরোচ্ছে সেই জন্য এটা নাম দেওয়া হয়েছিল প্রথমে ক্যাথোড রে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন বিজ্ঞানী ক্রুক কিন্তু এই ক্যাথোড্রে থেকে পরে এই ক্যাথোড্রের প্রপার্টিজ নিয়ে যখন বিভিন্ন রিসার্চ হলো তখন দেখা গেল যে এই ক্যাথোড্রেটা নেগেটিভলি চার্জড এবং সেটা সেটার নামকরণ জে জে থমসন করলেন ইলেকট্রন নেক্সট তাহলে এর থ্রু দিয়ে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল নেক্সট এবার দেখা গেল জিনিসটা কি হলো যে এখানে অ্যানোড আবার আরেকটা আমি ডিসচার্জ টিউব নিলাম মানে আরেকটা ডিসচার্জ টিউব বিজ্ঞানীরা নিয়েছিলেন সেখানে একটা ক্যাথর নেওয়া অ্যানোড নেওয়া হলো আর যে ক্যাথরটা নেওয়া হয়েছিল সেটা পারফোরেটেড মানে তার মাঝখানে কিন্তু ছিদ্র ছিল ঠিক আছে এবার এই যে ছিদ্রগুলো দিয়ে এবার এখান দিয়ে যখন কারেন্ট পাস করানো হচ্ছে আমরা জানি ক্যাথর থেকে অ্যানোটের দিকে কে যাবে নেগেটিভলি চার্জড পার্টিকল যাবে একটা ওয়েভ যাবে যেটা হচ্ছে ইলেকট্রন সেটা অলরেডি আবিষ্কৃত কিন্তু দেখা গেল যদি ক্যাথরটা পারফোরেটেড হয় ঠিক তার উল্টো দিকে একটা পজিটিভলি চার্জড পজিটিভলি চার্জড কণা বা পজিটিভলি চার্জড রশ্মি সেটা কন্টিনিউয়াসলি এখানে যেতে থাকছে পজিটিভলি চার্জড রশ্মি যেতে থাকছে তো সেইখান থেকে তাদের কনসেপ্ট এলো যে ইলেকট্রন যেমন নেগেটিভলি চার্জ তার যে চার্জ হচ্ছে সেই চার্জের এক সমান চার্জ কিন্তু অপোজিট মানে ইলেকট্রন নেগেটিভ সিমিলারলি একটা পজিটিভ চার্জের কোনো কণা পরমাণুর মধ্যে রয়েছে যেটা কি করছে যেটা উল্টো দিকে যাচ্ছে এই দিকে ইলেকট্রন পাস করছে তার উল্টো দিকে আরেকটা পজিটিভলি চার্জ কোনো পার্টিকল পাস করছে যেটার নাম বিজ্ঞানী ই কোলস্টেইন সেটা আবিষ্কার করেন যে এটা হলো প্রোটন হলো এরপরে স্যাডউইক কিভাবে নিউট্রনটা আবিষ্কার করেছিলেন না এই দুটো মোটামুটি পার্টিকল দিয়ে তারা ভেবেছিল একটা পরমাণু প্রোটন আর ইলেকট্রন দিয়েই গঠিত কিন্তু দেখা গেল যে একটা পরমাণুর ভর কেবলমাত্র ডিপেন্ড করবে তাহলে ইলেকট্রন এবং প্রোটনের উপর এবার এই ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায় অনেক অনেক কম তো তাহলে কোন একটা পরমাণুর ভর প্রধানত প্রোটনের উপর নির্ভর করা উচিত কিন্তু হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে দেখা গেল যে একটা পরমাণুর ভর প্রোটনের ভরের দ্বিগুণ বা তার বেশি দ্বিগুণের বেশি তাহলে তখন তারা বুঝলো যে এখানে নিশ্চয়ই কোনো নিউট্রাল মানে নিস্তরিত কোনো কণা রয়েছে যার ভর প্রায় প্রোটনের ভরের সমান কিন্তু তার কোনো চার্জ নেই সেখান থেকে বিজ্ঞানী স্যাড এই কনসেপ্ট এই কনসেপ্টটা থেকেই বিজ্ঞানী স্যাডউইক নিউট্রনের আবিষ্কার করেছিলেন তো এবার একটু দেখে নিই এই যে পার্টিকেলগুলো তাদের চার্জ এবং তাদের রিলেটিভ মাস বা অ্যাকচুয়াল মাস তো ইলেকট্রন সেটাকে ইন জেনারেল ই মাইনাস দিয়ে ডিনোট করা হয় তার মানে তার রিলেটিভ চার্জ হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা প্রোটনের হচ্ছে প্লাস ওয়ান নিউট্রনের হচ্ছে e e e 0 ঠিক আছে এবার প্রোটন এবং নিউট্রন তাদের যদি আমি অ্যাকচুয়াল মাছ দেখি গ্রামে একজনের হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস আরেকজনের মানে প্রোটনের এটা আর নিউট্রনের হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ মানে এইখানে জিরো আর জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট জিরো ডিফারেন্স খালি থাকছে তার মানে প্রোটন আর নিউট্রনের রিলেটিভ চার্জ অ রিলেটিভ মাস অলমোস্ট এক তাহলে এর রেসপেক্ট আমি যদি দেখি ইলেকট্রনের মাস অনেক অনেক কম প্রোটনের মাস যদি এক হয় তাহলে ইলেকট্রনের মাস হচ্ছে ওয়ান বাই ওয়ান এইট থ্রি সিক্স এতটা কম তাহলে প্রোটন আর নিউট্রনের তুলনায় ইলেকট্রনের মাসকে অলমোস্ট নগণ্য ধরা হয় এই তিনটে হচ্ছে আমাদের মেইন সাব অ্যাটমিক পার্টিকেল এছাড়াও আরও কিছু পার্টিকেলের কথা বর্তমানে জানা যায় প্রথমটা হচ্ছে পজিট্রন পজিট্রন কিন্তু নিউক্লিয়াসে থাকে আমরা তেজস্ক্রিয়তার চ্যাপ্টারে পজিট্রন নিয়ে আলোচনা করেছিলাম তো এই পজিট্রন একদম ইলেকট্রনের মতনই তার মাস তার সব কিছু শুধু চার্জটা হয়ে যায় প্লাস তো পজিট্রনকে অনেক সময় জিরো প্লাস ওয়ান এইভাবে ডিনোট করা হয় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে পজিট্রন মানে ইলেকট্রনের মতনই মাস আছে এরকম একটা পার্টিকল কিন্তু তার চার্জ প্লাস ওয়ান সেটা হচ্ছে পজিট্রন আরেক ধরনের সাবঅমিক পার্টিকল আছে যেটা হচ্ছে পাইমেজন এটাকে বলা হয় পাই মেজন পাইমেজনটা তিন ধরনের হয় প্লাস মাইনাস নিউট্রাল সেটাকে হতে পারে পাই প্লাস পাই মাইনাস আর এটাও নিউক্লিয়াসে দেখা যায় এদের পাই প্লাস এবং পাই মাইনাস এরা ইন জেনারেল প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়াসে একসঙ্গে বেঁধে রাখতে সাহায্য করে কিভাবে একটা প্রোটন সে পাইয়ের সঙ্গে রিয়াক্ট করে পাই মাইনাসের সঙ্গে রিয়াক্ট করে সে কি হয়ে যায় নিউট্রাল নিউট্রনে কনভার্ট হয়ে যায় আবার একটা নিউট্রন সে পাই প্লাসের সঙ্গে অ্যাটাচড হয়ে সে কী হয়ে যায় প্রোটনে কনভার্ট হয়ে যায় তাহলে প্রোটন থেকে নিউট্রন এই যে কনভার্শনটা হচ্ছে যার জন্য একটা পরমাণুতে একসঙ্গে প্রোটন এবং নিউট্রন থাকতে পারছে তার কারণ হচ্ছে এই পাই সাব অ্যাটমিক পার্টিকেল এরা কিন্তু সবাই অস্থায়ী এই যে পজিট্রন মেসন এরা কিন্তু অস্থায়ী এ প্রয়োজনের অনুযায়ী তৈরি হয় আবার নিজে থেকে ডিকে বা ডিস্ট্রয়েড হয়ে যায় আরেকটা হয় অ্যান্টি নিউট্রিনো যার চার্জ নিউট্রাল এবং মাসও খুব সামান্য ঠিক আছে এবার আমরা নেক্সট যাই যে ফার্স্টে ইলেকট্রন প্রোটন নিউট্রন তো আবিষ্কার হয়েছিল এইগুলো অনেক পরে আবিষ্কার হয়েছে তো এবার ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কারের পরই তারা এই কনসেপ্টটা এলো যে তাহলে একটা পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন কিভাবে আছে আগে এসছিলো আগে আবিষ্কার হয়েছিল ইলেকট্রন যেটা তৈরি করেছিলেন জে জে থমসন তারপরে আবিষ্কার হয়েছিল প্রোটন তো এই দুটোকে মিলিয়ে কিভাবে একটা পরমাণু গঠিত হতে পারে সেই কনসেপ্টটা ফার্স্ট দিয়েছিলেন জে জে থমসন তার প্লাম পুডিং মডেলে প্লাম পুডিং মডেল এটা ফার্স্ট একটা অ্যাটমিক স্ট্রাকচারের মডেল এখানে জে জে থমসন কী বলেছিলেন যে একটা পরমাণু সে পুরোটাই পজিটিভ চার্জের একটা বল এবার এই পজিটিভ চার্জের একটা বলের মধ্যে শুধু নেগেটিভ চার্জগুলো পুডিংয়ের মধ্যে যেমন কিসমিস ছড়ানো থাকে বা ওয়াটারমেলনের মধ্যে যেমন তার দানাগুলো ছড়ানো থাকে তেমনি একটা এটা ধরা হলো একটা প্লাস চার্জের একটা গোল বল এবং তার মধ্যে এই ইলেকট্রনগুলো পুডিংয়ে যেমন কিসমিস ছড়ানো থাকে সেরমভাবে ইলেকট্রনগুলো ছড়ানো রয়েছে তো এইটাই হচ্ছে জে জে থমসনের ফার্স্ট প্লাম পুডিং মডেল এবার এই কনসেপ্টের উপর বেস করে রাদার ফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেন আলফা স্ক্যাটারিং ক্যাটারিং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যেইটা করা হয়েছিল এটা একটা লেডের চেম্বার এবং তার মধ্যে থেকে একটা তেজস্কির রশ্মি আলফাকে এখান থেকে একটা ছোট্ট হোলের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে এইটা হচ্ছে একটা খুবই পাতলা খুব পাতলা আমরা জানি সোনাকে সবচেয়ে পাতলা পাতে পরিণত করা যায় সোনা এবং রূপকে। তো এখানে একটা গোল্ড ফয়েল নেওয়া হয়েছিল যার বেদ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ন্যানোমিটার মানে খুব পাতলা তো সেইখানে সেই এরকম একটা পাতলা পাতের মধ্যে দিয়ে আলফার রশ্মিকে পাস করানো হচ্ছিলো এই আলফা রশ্মিটা কি আলফা রশ্মি অ্যাকচুয়ালি হচ্ছে হিলিয়াম হিলিয়ামের থেকে যদি সবকটা ইলেকট্রন বার করে নেওয়া হয় অর্থাৎ হিলিয়াম টু প্লাস তাহলে হিলিয়ামের থেকে দুটো ইলেকট্রন বার করে নিলে যে আমরা পজিটিভ আয়নটা পাচ্ছি সেটাই হচ্ছে আলফা কণা তো সেই আলফা কণা এখান দিয়ে পাস করানো হলো এবার কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যে কটা আলফা কণা এখানে পাস করানো হয়েছে বেশিরভাগই রকম ডিফ্লেকশন বা বিক্ষেপণ ছাড়া স্ট্রেট এখান থেকে বেরিয়ে যাচ্ছে এইখানে আলোটা অনেক বেশি তৈরি হচ্ছে কিছু কিছু বিক্ষেপিত হচ্ছে কিছু কিছু অনেকটাই বিক্ষেপিত হচ্ছে আবার কিছু আছে যারা পুরোটা ওয়ান এইট্টি ডিগ্রি বাউন্স ব্যাক করছে তখন এই যে পুডিং মডেল এই ফেনোমেনানটা ঘটনাটাকে কিন্তু মোটেই এক্সপ্লেন করতে পারছে না পুডিং মডেল অনুযায়ী যদি একটা পরমাণু পজিটিভলি চার্জ পুরোটাই পজিটিভলি চার্জ হয় তাহলে এরকম একটা স্ট্রং পজিটিভ চার্জ কখনোই এর মধ্যে দিয়ে পাস করতে পারবে না কারণ সখন প্লাস চার্জ আমরা জানি বিকর্ষণ করে তাহলে বেশিরভাগ আলফারেই পিছনের দিকে ব্যাক করার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না তাহলে এই কনসেপ্টটা তখন কি হয়ে গেলো নস্বাত হয়ে গেলো মানে এই কনসেপ্টটাকে তখন আউটমোডেট করে দেওয়া হলো রাদারফোর্ড নতুন একটা কনসেপ্ট নিয়ে এলেন সেই কনসেপ্টটা কি রাদারফোর্ড বললেন যে একটা পরমাণুর দুটো পার্ট তাহলে তৈরি হচ্ছে একটা হচ্ছে একটা পরমাণু বেশিরভাগ অংশই ফাঁকা এবং তার মাঝখানে একদম সেন্টারে খুব কম জায়গা জুড়ে প্রোটনগুলো একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় রয়েছে জোটবদ্ধ অবস্থায় তাহলে যেই জায়গাটায় সমস্ত প্রোটনগুলো একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় রয়েছে সেইগুলো সেইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস পরে এটা আবিষ্কার হয়েছে যে এখানে শুধু প্রোটন নেই এখানে নিউট্রনও রয়েছে তাহলে যেখানে একদম সেন্টারে খুব ছোট জায়গায় যদি খুব ছোট জায়গায় এই প্লাস চার্জটা রয়েছে যেটাকে উনি নাম দেন নিউক্লিয়াস এটার যদি আমি মানে একটা পরমাণুর তুলনায় এই নিউক্লিয়াসের জায়গাটা কতটা ছোট। সেইটা ব্যাখ্যা যদি করতে যাই তাহলে বলতে হবে একটা বিশাল বড় ক্রিকেটের খেলা স্টেডিয়াম সেই স্টেডিয়ামটা যদি একটা পরমাণু হয় তার মাঝখানে ক্রিকেট বলটা হচ্ছে তার ঠিক মাঝখানে যদি একটা ক্রিকেট বল রাখি সেইটা হচ্ছে নিউক্লিয়াস মানে একটা পরমাণুর তুলনায় ওই নিউক্লিয়াসটা অনেক 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 কম জায়গা জুড়ে রয়েছে কিন্তু সেইটুকু জায়গায় নিউক্লিয়াসটা এতটাই ডেন্সড মানে পজিটিভ চার্জের ঘনত্ব ওই জায়গাটা এতটাই বেশি যে ওইখান দিয়ে ওর কাছাকাছি কোনো আলফাকণা যেতে পারবে না ওর কাছাকাছি আলফা কণা গেলেই সে কী হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে বা ওয়ান ডিগ্রি ব্যাক করে যাবে তাহলে এটা হয়ে গেল আমাদের নিউক্লিয়াস পার্ট নেক্সট হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট এক্সট্রা নিউক্লিয়ার পার্টে তিনি বললেন যে নিউক্লিয়াসকে ঘিরে চারদিকে বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রনরা ঘুরে বেড়াচ্ছে তো এই যে বৃত্তাকার পথ সেইটাকে বলা হলো অরবিট ঠিক আছে এবার এইখানে তিনি আরেকটা কথা বলেছিলেন যে এই যে ইলেকট্রন ঘুরছে এটা তো নেগেটিভলি চার্জ আর প্রোটন বা আমাদের নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জ তাহলে এই পজিটিভ চার্জ তো নেগেটিভ চার্জকে আকর্ষণ করার কথা কিন্তু সেটা বলছে যে আকর্ষণ করলেও এ যতটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে নিজের দিকে আকর্ষণ করছে এই বৃত্তাকার কক্ষপাতে ঘোরার জন্য এখানে একটা কেন্দ্র বহির্মুখী বল প্রয়োগ হচ্ছে এই কেন্দ্রাতিক বল এবং কেন্দ্র বহির্মুখী বল এই দুটো বল সমান হওয়ার জন্য ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে এইটা ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল এবার এখান থেকে কিছু সমস্যা দেখা যায় পরবর্তীকালে পরবর্তীকালে স্পেকট্রোস্কোপি বলে স্পেকট্রোস্কোপি একটা যন্ত্র যেখানে কোনো একটা ইলেকট্রন সে যদি কোনো রশ্মি বিকিরণ করে সেইটা এখানে আসার কথা সেটা এখানে এরকম কার্ভ মানে কোনো লাইন বা এরকম ব্যান্ড দিয়ে সেটা ওখানে রিপ্রেজেন্ট করা যায় তাহলে অ্যাকর্ডিং টু রাদারফুড অ্যাটমিক মডেল এই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে সে একটা শক্তি নিয়ে ঘুরছে এবং এটা তো কিছুটা হলেও তাকে টানছে তাহলে সে ক্রমশ শক্তি ক্ষয় করতে থাকবে এবার ক্রমশ যদি শক্তি ক্ষয় করে তাহলে শক্তি ক্ষয় করতে করতে সে একটা সময় কাছাকাছি এসে নিউক্লিয়াসে পড়ে যাবে নিউক্লিয়াসে ইলেকট্রন পতিত হবে এবং সেই সময়টা ক্যালকুলেশন করে দেখা গেছে যে ফ্র্যাকশান অফ সেকেন্ডের থেকেও কম এক সেকেন্ডের থেকেও অনেক কম সময়ে একটা ইলেকট্রন নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে সেটা মোটেই এক্সপ্লেন করা যাচ্ছে না কারণ আমরা জানি আমাদের চারদিকে যে পরমাণুরা রয়েছে তারা বেশিরভাগই স্টেবল দু নম্বর হচ্ছে যে এটা যখন কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়তে থাকবে শক্তি বিকিরণ করতে থাকবে সেটা আমি যদি স্পেকট্রোস্কোপিতে নিই তাহলে আমাদের এরকম একটা ব্যান্ড স্পেকট্রা দেখা দরকার মানে আমরা যেমন রামধনুতে সাতটা আলোর পটি দেখি এবং তারা কন্টিনিউয়াস থাকে মাঝখানে কোনো গ্যাপ থাকে না ঠিক একটা ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি এনার্জি লস করতে থাকে তাহলে একটা সময় কিন্তু আমি এই পুরো কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম পাব কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে এটা দেখা গেল যে মোটেই আমরা কোনো কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি না আমরা কেবলমাত্র চারটে লাইন পাচ্ছি ভিজিবাল রেঞ্জের মধ্যে তাহলে এটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে মোটেই এক্সপ্লেন করা যাচ্ছে না আর তখন প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি আর একটা থিওরি এসছে আইনস্টাইন তখন অলরেডি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কোয়ান্টাম ডিসকভার করে ফেলেছেন এবং কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তার রিসার্চ ওয়ার্ক চলছে কোয়ান্টাম মেকানিক্স এমন একটা মেকানিক্স যেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের থেকে অনেকটা আলাদা ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা বল যেই বস্তুগুলোকে আমরা দেখতে পারি ছুতে পারি সেই সমস্ত বস্তুগুলোকে নিয়ে আলোচনা করা হয় মানে সেগুলো অনেক বড়ো সাইজের এবার যদি কোনো একটা সাব অ্যাটমিক পার্টিকেল যেটা অলমোস্ট লাইটের স্পিডে চলছে এই সমস্ত ছোট্ট ছোট্ট পার্টিকেলগুলোকে মোটেই এই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে তার সমস্ত ধর্মকে এক্সপ্লেন করা যাচ্ছে না তো তাদের জন্যই সাব অ্যাটমিক পার্টিকেল বা এমন ক্ষুদ্র পার্টিকেল যারা আলোর স্পিডে যায় তাদের ক্ষেত্রে আইনস্টাইন এনেছিলেন কোয়ান্টাম মেকানিক্স তো সেই কোয়ান্টামের কনসেপ্ট দিয়ে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি সায়েন্টিস্ট প্ল্যাঙ্ক তিনি একটা থিওরি বলেন তিনি থিওরিটায় কী বললেন দ্যাট দ্য থিওরি স্টেটেড দ্যাট রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্বড ডিসকন্টিনিউয়াসলি ইন দ্য ফর্ম অফ স্মল প্যাকেটস অফ এনার্জি ইচ প্যাকেট অফ এনার্জি ইজ নোন অ্যাস কোয়ান্টাম অফ এনার্জি সো দ্য কোয়ান্টাম অফ এনার্জি ইজ কল্ড ফোটন তাহলে ফোটন জিনিসটা কি যেমন আমরা যখন দুধের প্যাকেট কিনি সেটা কত এম এর হয় পাঁচশো এম তো আমরা যদি একটা দুধের প্যাকেট কিনতে আমি যদি দুধ কিনতে যাই তাহলে আমাকে মিনিমাম পাঁচশো এম এর একটা প্যাকেট কিনতে হবে এবার সেই প্যাকেটটা আমি দুবার তিনবার তিনটে চারটে পাঁচটা নিতে পারি কিন্তু পাঁচশো এমএলের চেয়ে কম বা সাড়ে পাঁচশো এম এল সাড়ে ছশো এম এরকম আমরা নিতে পারবো না তার মানে আমাদের এখানে নিতে গেলে মিনিমাম একটা প্যাকেট নিতে হবে আর প্যাকেটের সরল গুণিতকে আমাদের দুধটা নিতে হবে ঠিক সিমিলারলি এখানে যখন কোন একটা এনার্জি এমিটেড হচ্ছে বা অ্যাবজর্বড হচ্ছে সে মিনিমাম একটা এনার্জি থাকবে যেইটাকে ধরা হয় ফোটনের এনার্জি ফোটনের এনার্জি ধরা হয় ই ইকুয়াল টু এইচ নিউ মিনিমাম তাকে এই এইচ নিউ এনার্জি নিতে হবে এবারে এই এইচ নিউ এনার্জিটা সে দুবার নিতে পারে তিনবার নিতে পারে এন টাইমস নিতে পারে তাহলে এই ছোট্ট ছোট্ট প্যাকেট এনার্জিগুলোকে বলা হচ্ছে ফোটন এবার এই যে ফোটনের কনসেপ্ট এখান থেকে বিজ্ঞানী বোর তিনি কি করলেন পরমাণু মডেল একটা যে রাদারফোর্ডের পরমাণু মডেল সেখানে অনেকগুলো আমরা অসুবিধা দেখতে পাচ্ছি অনেক কিছু এক্সপ্লেন করা যাচ্ছে না তো সেটাকে ওভারকাম করার জন্য বোর আর একটা মডেল নিয়ে এলেন সেটা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল সেই বোর্স অ্যাটামিক মডেলে তিনি বললেন যে নিউক্লিয়াস হচ্ছে একটা পরমাণু সেন্টারে থাকে যেটা পজিটিভলি চার্জড যেটায় প্রোটন এবং নিউট্রন একসঙ্গে থাকে তিনি আর কি বললেন তিনি বললেন যে এর চারদিকে রাদারফোর্ডের মতনই বললেন যে এর চারদিকে বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রনরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই বৃত্তাকার পথ যে কোনো বৃত্তাকার পথ হতে পারে না প্রিত্যাকার পদগুলোর রেডিয়াস হবে পার্টিকুলার পার্টিকুলার বা নির্দিষ্ট সেই নির্দিষ্ট রেডিয়াসটা কি হতে হবে না বললেন ওনলি দোজ অরবিটস আর পারমিটেড ফর দ্য রিভলভিং ইলেকট্রন ইন উইচ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইজ আ হোল নাম্বার মাল্টিপল অফ এইচ বাই টু পাই তাহলে বললেন যে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগ সে যখন কোনো একটা পার্টিকেল যখন তার বৃত্তাকার পথে ঘোরে তখন কিন্তু তার কৌনিক ভরবেগ মাপা হয় তো সেই কৌনিক ভরবেগ এমন হতে হবে এমন তার রেডিয়াস হতে হবে যাতে কৌণিক ভরবেগ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই হয় এই এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর টু পাই পাইয়ের ভ্যালু তো আমরা জানি তাহলে এইচ বাই টু পাইয়ের মাল্টিপল হতে হবে এন ইকুয়াল টু ওয়ান হলে একটা অরবিট তৈরি হবে এন ইকুয়াল টু টু হলে আরেকটা অরবিট তৈরি হবে এন ইকুয়াল টু থ্রি হলে আরেকটা একটা অরবিট তৈরি হবে এইভাবে পরপর পরপর অরবিটগুলো তৈরি হবে আচ্ছা এবার তিনি আরও একটা কথা বলেন সেটা হচ্ছে যে কোনো ইলেকট্রন তার যে পারমিটেবল মানে যেই অরবিটটায় তার থাকার কথা সেই অরবিটে থাকা অবস্থায় সে যদি রিভলভ করে তাহলে সে কোনো রকম এনার্জি দেবেও না নেবেও না রকম এনার্জির এমিশন বা অ্যাবজর্বশন হবে না তখন সে ইলেকট্রনটা থাকবে স্টেবেল ঠিক আছে তার মানে এইখানে যখন একটা ইলেকট্রন যার এখানেই থাকার কথা সে এখানেই আছে সে এই জায়গাটায় যদি রিভলভ করে তাহলে যতক্ষণ সে এন ইকুয়াল টু ওয়ান অর্থাৎ প্রথম অরবিটে আছে তখন সে কোনো রকম। এনার্জি নিচ্ছেও না দিচ্ছেও না তাহলে ও যখন এখানে রয়েছে আমি যদি স্পেকট্রোস্কোপিতে দেখি তাহলে আমি কোনো রকম এনার্জির কোনো লাইন স্পেকট্রাম বা কোনো স্পেকট্রামই পাবো না কারণ ও তখন কোনো এনার্জি রিলিজ করছে না কিন্তু ও যখন একটা থেকে আরেকটায় জাম্প করবে একটা থেকে আরেকটায় জাম্প করবে এর মাঝখানে কিন্তু কোথাও থাকতে পারবে না যেমন সিঁড়িতে বা মইতে মইতে একটা ধাপের পর আমরা আরেকটা ধাপে পা দিই মাঝখানে কোনো জায়গায় আমরা পা দিতে পারি না সিমিলারলি একটা ইলেকট্রন সে যদি এনার্জি নিয়ে অবভিয়াসলি তাকে এনার্জি নিতে হবে সে যদি এনার্জি নিয়ে জাম্প করতে চায় তাহলে তাকে একটা জায়গা থেকে আরেকটা কক্ষপথে ডিরেক্ট জাম্প করতে হবে মাঝখানের কোনো পজিশানে সে থাকতে পারবে না তাহলে যখন সে জাম্প করছে তখনই কেবলমাত্র সে ইলেকট্রনটাকে অ্যাবজর্ভ করবে এবার যখন সে অন্য একটা কক্ষপথে চলে গেল। হায়ার এনার্জির কক্ষপথে চলে গেল তখন সে আনস্টেবল হয়ে গেল। এবার তখন কি চাইবে সে আবার স্টেবেল হতে চাইবে তাহলে সে স্টেবেল হওয়ার জন্য যে এনার্জিটা নিল। ধরলাম সে ই ওয়ান নিল তাহলে সেই ই ওয়ান এনার্জি সে রিলিজ করবে ই ওয়ান এনার্জি সে রিলিজ করবে রিলিজ করে আবার আগের অরবিটে সে ব্যাক করবে এই যে ই ওয়ান এনার্জিও রিলিজ করছে আগের অরবিটে ব্যাক করার জন্য সেই এনার্জিটাই কিন্তু আমরা স্পেকট্রোস্কোপিতে পাচ্ছি তাহলে একটা ইলেকট্রন কিন্তু কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে না সে কখন এনার্জি রিলিজ করছে যখন সে কোনোভাবে এক্সাইটেড হয়ে গেছে এবং সে আবার তার স্টেবল অরবিটে ফিরে আসতে চাইছে তাহলে তখনই সে এনার্জি রিলিজ করবে সেটা আমরা স্পেকট্রোস্কোপিতে দেখতে পাবো তাহলে বোরের এই কনসেপ্ট অনুযায়ী হাইড্রোজেনের এই যে লাইন স্পেক্ট্রাটা পাচ্ছিলাম এই যে লাইন স্পেক্ট্রাটা পাচ্ছিলাম সেইটা কিছুটা হলেও এক্সপ্লেন করা গেল আচ্ছা এরপরে এখানে তখন বোর অনেকগুলো কক্ষের কথা বলেন এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর করে যে কক্ষগুলো এসছিল মোট উনি সাতটা কক্ষের কথা বলে গেছিলেন যেগুলোকে কে এল এম এন এভাবে ডিনোট করা হয়েছিল কে এল এম এন ও পি এরকম ডিনোট করা হয়েছে ঠিক আছে এবার এবার এইখানে কি হচ্ছে যে তাহলে আমরা যে স্পেক্ট্রাগুলো পাচ্ছি সেইগুলো কি হবে হায়ার এনার্জি স্টেট থেকে যখন লোয়ার এনার্জি স্টেটে কেউ জাম্প করছে কোনো ইলেকট্রন জাম্প করছে তখনই কিন্তু আমরা এই এমিশন স্পেক্ট্রটা পাব এখানে এরকম টোটাল সাতটা সেট ছটা সেট রয়েছে তো সেই ছটা সেট কি ফার্স্টের যে সেটটা অর্থাৎ অর্থাৎ যেখানে কোথায় এসে জাম করছে এন ইকুয়াল টু ওয়ান মানে ফার্স্ট কক্ষপথে আসছে কোথা থেকে যে কোনো জায়গা থেকে উপরের যে কোনো জায়গা থেকে হতে পারে দুই থেকে হতে পারে তিন থেকে হতে পারে চার থেকে হতে পারে সাত থেকে হতে পারে বা ইনফিনিটি মানে একদম বাইরে থেকে কোনো ইলেকট্রন যদি প্রথম কক্ষে আসে তখন সে যে এনার্জিটা রিলিজ করছে সেই যে এনার্জির যে সিরিজটা সেইটাকে বলা হচ্ছে লেইম্যান সিরিজ নেক্সট দু নম্বর মানে যেখানে সেকেন্ড কক্ষপথে সবাই আসছে সেই সেকেন্ড কক্ষপথে যখন আসছে তখন সেইটাকে বলা হচ্ছে বামার সিরিজ এই বামার সিরিজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বামার সিরিজ কারণ এই বামার সিরিজের যে এনার্জিটা আসছে সেই এনার্জির যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের ভিজিবল রেঞ্জে পড়ছে ফলে আমরা যে স্পেক্ট্রাটা দেখতে পাচ্ছি এখানে সেইটা কিন্তু বামার সিরিজের জন্যই আমরা দেখতে পাচ্ছি এর আগের বা পরের যে সিরিজগুলো আছে সেইগুলো আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ছে না সেটা আলট্রাভায়োলেট রে আলট্রাভায়োলেট রেঞ্জ বা এর পরে যে ইনফ্রারেড রেঞ্জ রয়েছে তার মধ্যে পড়ে যাচ্ছে তো সেটা ন্যাচারালি আমরা কোনো তার কালার দেখতে পাচ্ছি না তাহলে এই যে হাইড্রোজেন ইমিশন স্পেকট্রামটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বামার সিরিজের জন্যই আচ্ছা নেক্সট বামার সিরিজের পর আছে প্যাসেন সিরিজ দেন ব্র্যাকেট সিরিজ প্যাসেন সিরিজ মানে এন ইকুয়াল টু থ্রিতে এসে যখন সমস্ত ইলেকট্রনগুলো থার্ড অরবিটে জাম করছে সেটা হচ্ছে প্যাসেন সিরিজ ফোর্থ অরবিটে জাম্প করলে সেটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ ফিফথ অরবিটে জাম্প করলে সেটা হচ্ছে ফান্ড ফান্ট সিরিজ আর সিক্স অরবিটে জাম্প করলে সেটা হচ্ছে হামফ্রে হামফ্রে সিরিজ তাহলে কেবলমাত্র বামাররা ভিজিবল রেঞ্জে পড়ছে এরপরে সবাই এরা এই যে কটা চারটে সিরিজ তারা সবাই ইনফ্রারেডে পড়ে যাচ্ছে আর আগের যে লেম্যান সিরিজটা সেটা কোথায় পড়ে যাচ্ছে ভায়োলেট রিজিয়ানে পড়ে যাচ্ছে তো এইখান থেকে মোটামুটিভাবে হাইড্রোজেনের এমিশন স্পেকট্রামটা এক্সপ্লেন করা গেল এরপরে আসছে যে ইলেকট্রন এই যে প্রত্যেকটা কক্ষে ইলেকট্রন ঢুকবে কতগুলো করে ইলেকট্রন ঢুকতে পারে সেটার জন্য বোর আনলেন টু এন স্কোয়ার রুল এখানে এনটা হচ্ছে আমার সেই অরবিট সংখ্যা তাহলে টু এন স্কোয়ার রুল মানে কি এনের উপর ডিপেন্ড করে এন যদি ওয়ান হয় তাহলে আমি এই রুলটা ফলো করে দেখাতে পারবো যে সেই কক্ষে বা অরবিটে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে ফর এক্সাম্পল এন যদি ওয়ান হয় তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হতে পারে ম্যাক্সিমাম ইলেকট্রন হতে পারে টু এন স্কোয়ার রুল ফলো করে টু পয়েন্ট ওয়ান টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে টু হবে নেক্সট হচ্ছে এন যদি টু হয় এটা হচ্ছে এন ইকুয়াল টু ওয়ানের জন্য হলো এন ইকুয়াল টু যদি টু হয় তাহলে ইলেকট্রন কতগুলো ম্যাক্সিমাম থাকতে পারবে মানে সেকেন্ড অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারবে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে আটটা তাই না টু এন স্কোয়ার এখানে এন হচ্ছে টু তার মানে টু স্কোয়ার ফোর ফোর ইন্টু টু এইট হলো এরপরে যদি এন ইকুয়াল টু থ্রি হয় তাহলে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে থ্রি হলে থ্রি স্কোয়ার মানে নাইন নাইন ইন্টু টু মানে এইটিন তারপরে ফোর হলে কত হবে ফোর হলে দেখতে পাবে এটা হবে থার্টি টু এটা হচ্ছে যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে এটা ছাড়াও তিনি আরেকটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর সবচেয়ে বহিস্ত কক্ষে ইলেকট্রনের সবচেয়ে বহিস্ত কক্ষ আউটার মোস্ট শেল। সেখানে আটটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না তার মানে আউটার আউটারমোস্ট সেলে ম্যাক্সিমাম আটটা ইলেকট্রন থাকবে আর তার আগের সেলে ম্যাক্সিমাম থাকতে পারবে আঠেরোটা তার মানে আটটা যদি ইলেকট্রন এটা যদি আউটার মোস্ট সেল হয় তার ঠিক আগের সেলে ম্যাক্সিমাম আঠেরোটা ইলেকট্রন থাকতে পারবে তো এই অনুযায়ী কিছুটা অবধি মানে বেশ কিছু এলিমেন্টের পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস কিন্তু পাওয়া গেছিল ফর এক্সাম্পল আমি যদি সোডিয়াম নিই সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এগারো মানে সেখানে প্রোটন সংখ্যা হচ্ছে এগারো তো প্রোটন যা প্রোটন যে কটা থাকবে ইলেকট্রনও সে কটাই থাকবে কারণ কি একটা পরমাণু নিস্তরিত কেন কারণ সেখানে নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্ক এগারো মানে তার প্রোটন সংখ্যা এগারো তার মানে তার ইলেকট্রন সংখ্যাও এগারো তাহলে এই এগারোটা ইলেকট্রন কিভাবে থাকছে যদি আমি কে এল এম এরকমভাবে দেখি তাহলে প্রথম কক্ষে আমরা জানি ম্যাক্সিমাম থাকতে পারবে দুটো তারপর কক্ষে থাকতে পারবে ম্যাক্সিমাম আটটা তারপরের কক্ষে তাহলে এখানে আট আর দুয়ে মোট দশটা ইলেকট্রন দিয়ে অলরেডি ফুল আপ হয়ে গেল কে পড়ে রইল একটা ইলেকট্রন পরে রইল তাহলে একটা ইলেকট্রন কোথায় যাবে এম এ তাহলে এইভাবে এইটা হলো তার ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে এইভাবে অনেকগুলো মেটাল অনেকগুলো এলিমেন্টেরই ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু আমরা করতে পারি আরেক ধরনের যদি দেখি ধরছি ক্যালসিয়াম ক্যালসিয়ামের নাম্বার অফ ইলেকট্রনস টোয়েন্টি ঠিক আছে আচ্ছা তাহলে এটার কে সেলে কটা ঢুকবে দুটো কারণ কে সেলে ম্যাক্সিমাম দুটোই ঢুকতে পারে এল সেলে ম্যাক্সিমাম কটা ঢুকতে পারে আটটা ঢুকতে পারে কত হয়ে গেলো দুই আটে দশ আচ্ছা এবার হচ্ছে এম সেলে ম্যাক্সিমাম কটা ঢুকতে পারে আমরা জানি আঠেরোটা তাই না ম্যাক্সিমাম আঠেরোটা ঢুকতে পারে তো সেই অনুযায়ী দুই আটে দশ আর এখানে আমার বাকি থাকছে দশ তাহলে এখানে দশটা হতে পারতো কিন্তু এইখানটায় মনে রাখতে হবে যে এইটা যদি আউটার মস সেল হয়ে যায় আউটার মোস সেলে কিন্তু দশটা থাকতে পারবে না সেখানে কটা থাকতে পারবে আটটা থাকতে পারবে তাহলে এইখানে আমি কোনোভাবেই দশ লিখতে পারবো না তাহলে এখানে আঠেরোটা যদিও বা ম্যাক্সিমাম থাকে কিন্তু এটা আউটার আউটারমোশাল এক্ষেত্রে হয়ে যাচ্ছে এবং এখানে দশটা থাকতে পারবে না তাহলে এখানে কটা থাকবে আটটাই থাকবে তাহলে আর কটা পরে রইল আর দুটো ইলেকট্রন পরে রইল সেই দুটো ইলেকট্রন কোথায় চলে যাবে কে এল এম এন পরের কক্ষে চলে যাবে তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন কত হলো দুই আট আট দুই তো এইভাবে অনেকগুলোর ক্ষেত্রেই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবো এবার আমরা যাচ্ছি নেক্সট পার্টে এবার এই যে বোরের এই যে কনসেপ্টটা এলো সেই কনসেপ্টে কি হয়েছে আর মানে কিছু বেশ কিছু আমরা সুবিধা পেলাম বেশ কিছু জিনিস এক্সপ্লেন করতে পারলাম আবার কিছু জিনিস এক্সপ্লেন করা গেল না কী জিনিস এক্সপ্লেন করা গেল না এক নম্বর হচ্ছে বোর এই যে তার অ্যাটোমিক মডেল দিয়েছিলেন এই অ্যাটমিক মডেল কিন্তু ছিল টু ডি মানে টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনালি একটা পরমাণুর গঠন কি হবে সেটা তিনি বলতে পারেননি দু নম্বর হচ্ছে যে এখানে তিনি ক্যালকুলেশন করেছিলেন পুরোটাই ক্যালকুলেশন করেছিলেন ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করে তিনি একসঙ্গে ইলেকট্রন যখন একটা কক্ষপথে আছে তার এনার্জি কী হবে তার রেডিয়াস কী হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে সব কিন্তু তিনি বার করতে পেরেছিলেন বেগ তার রেডিয়াস তার এনার্জি সব বার করেছিলেন কিন্তু পুরোটাই ক্লাসিক্যাল মেকানিক্স ধরে সেখানে কোয়ান্টাম মেকানিক্স তিনি ইউজ করেননি কিন্তু একটা ইলেকট্রন সেখানে কিন্তু তার সমস্ত ধর্ম এক্সপ্লেন করার জন্য কোয়ান্টাম মেকানিক্সের হেল্প লাগবে এক নম্বর হয়ে গেল দু নম্বর হয়ে গেল তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে যদি আরও শক্তিশালী কোনো একটা স্পেকট্রোস্কোপি ইউজ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন হাইড্রোজেনের যে আমরা চারটে লাইন পেলাম স্পেকট্রামের সেই চারটে লাইন আরও ভেঙে যাচ্ছে আরও ছোট ছোট ফাইন স্পেকট্রায় ভেঙে যাচ্ছে তাহলে এর কারণ কি সেটা এক্সপ্লেন করা যায়নি তো এবার আরও এই দিকে আরও কিছু কনসেপ্ট তৈরি হচ্ছিল কি কনসেপ্ট ফার্স্ট হচ্ছে ম্যাক্সওয়েলস থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এখানে ইলেকট্রন যে শক্তি বিকিরণ করছিল সেটাকে তরিতচুম্বকীয় তরঙ্গ হিসেবে ধরা যেতে পারে তাহলে সেই তরিতচুম্বকীয় তরঙ্গ অনুযায়ী যদি যাই বলেছিল দ্যাব দ্য অ্যাবজর্বশন অ্যান্ড এমিশন অফ এনার্জি অকারস কনস্ট কন্টিনিউয়াসলি ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন অ্যান্ড দ্য রেডিয়েশন পজেস উইথ ক্যারেক্টার অ্যান্ড ট্রাভেল উইথ ভ্যালোসিটি অফ লাইট তাহলে বলছে যে একটা পদার্থ সে যদি কোনো এনার্জি রেডিয়েট করে সেটা কন্টিনিউয়াসলি রেডিয়েট করবে সেটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয় তাহলে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কন্টিনিউয়াসলি রেডিয়েট হতে থাকবে ওরকম ডিসকন্টিনিউয়াস হবে না তাহলে ইলেকট্রন যে এনার্জিটা বা যে বিকিরণটা দিচ্ছিলো সেটাকে আমরা তরিচুম্বকীয় তরঙ্গ ধরে নিচ্ছিলাম কিন্তু বলেছে সেটা যদি তরিচুম্বকীয় তরঙ্গ হয় সেটা কন্টিনিউয়াস বেরোতে থাকবে এবং সেটা ভেলোসিটি অফ লাইটের সমান হবে তাহলে সেটা দিয়ে কিন্তু যদি সেটা তরিচুম্বকীয় তরঙ্গ হয় তাহলে আবার হাইড্রোজেন স্পেকট্রামটাকে এক্সপ্লেন করা যাচ্ছিল না দু নম্বর পয়েন্ট হলো ফটো ইলেকট্রিক এফেক্ট ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা কি যে কোন একটা আমি প্লেট নিলাম এবার সেই প্লেটের মধ্যে যদি এক্স দিয়ে সেই প্লেটে ধাক্কা মারা হয় এক্স একটা নির্দিষ্ট কম্পাঙ্ক রয়েছে এবার সেই কম্পাঙ্কগুলো বাড়াতে থাকছি বাড়াতে 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 একসময় দেখা যাচ্ছে যে এখান থেকে ইলেকট্রন ছিটকে বেরিয়ে যাচ্ছে তাহলে এই যে রে বেরোচ্ছে সেই রেটা যদি তড়িৎ চুম্বকের তরঙ্গ হয় একটা তরঙ্গ তরঙ্গের কখনো কণা ধর্ম থাকতে পারে না কারণ মানে সেটাই আগে কনসেপ্ট ছিল যে একটা তরঙ্গ সে ধাক্কা মারছে মানে তার কিছু একটা মাস আছে সেই মাস দিয়ে সে ধাক্কা মারছে বলেই আরেকজন বেরিয়ে যেতে পারছে একটা তরঙ্গ ধাক্কা মারলে একটা ইলেকট্রন কি করে বেরোবে সেটা যদি শুধুই তরঙ্গ হয় তখন তাহলে এই যে ফটো ইলেকট্রিক এফেক্টটা কিছুতেই এক্সপ্লেন করা যাচ্ছে না এখানে আরেকটা জিনিস দেখা গেছে যে এই যে কম্পাঙ্ক বাড়াতে বাড়াতে যে একটা পার্টিকুলার কম্পাঙ্কে জাস্ট ইলেকট্রনগুলো তার পরমাণু থেকে বেরিয়ে এই সারফেসে জমা হয় সেই কম্পাঙ্কটাকে বলা হচ্ছে থ্রেসোল ফ্রিকোয়েন্সি এরপরে যত ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকবো এই যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলোর গতিশক্তি বাড়তে থাকবে তাহলে আমি কম্পাঙ্ক বাড়াচ্ছি তার সঙ্গে ইলেকট্রনের গতিশক্তি বাড়ছে গতিশক্তি বাড়ছে মানে গতিশক্তি কার উপর ডিপেন্ড করে তার মাস আর ভেলোসিটির উপর ডিপেন্ড করে তাহলে কোথাও গিয়ে কম্পাঙ্কের সঙ্গে মাস এবং ভেলোসিটির তার একটা রিলেশান তৈরি হচ্ছে কিন্তু কম্পাঙ্ক হচ্ছে একটা তরঙ্গের ধর্ম মাস ভেলোসিটি একটা কণার ধর্ম দুটোর মধ্যে রিলেশন কি করে আসছে সেটা কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে না নেক্সট যেটা আসছে ব্ল্যাক বডি রেডিয়েশন ব্ল্যাক বডি রেডিয়েশন জিনিসটা কি একটা উদাহরণ দিয়ে বলি যে যখন একটা লোহাকে প্রথমে গরম করা হচ্ছে গরম করলে এবার টেম্পারেচার যত তার বাড়ানো হচ্ছে লোহাটা প্রথমে হলুদ হয় তারপরে আরও টেম্পারেচার বাড়ালে সেটা সাদা হয় তারপরে আরও টেম্পারেচার বাড়ালে সেটা কি হয়ে যাবে নীল হয়ে যায় ঠিক আছে মানে ওটা যখন একদম মেল্ট হয়ে যাচ্ছে তখন সেটা নীল হয়ে যায় তাহলে একই জিনিস একই এলিমেন্ট সে কি করছে টেম্পারেচার যত বাড়ছে সে ডিফারেন্ট কালার দিচ্ছে এবার এই যে কালার সেই কালারটা কোন একটা কালার যেটা আমরা দেখতে পাচ্ছি সেই কালারটা ডিপেন্ড করছে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর এবং তার কম্পাঙ্কের উপর তাহলে টেম্পারেচারের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের কোনো সম্পর্ক ছিল না তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে টেম্পারেচার বা কম্পাঙ্কের সঙ্গে টেম্পারেচার টেম্পারেচার বাড়লে কোনো লাইটের মানে কোনো ওয়েভের যে কম্পাঙ্ক বাড়বে সেরকম কোনো কনসেপ্ট তৈরি হয়নি কারণ ওটা তরঙ্গ তরঙ্গের সঙ্গে টেম্পারেচারের কিন্তু কোনো সম্পর্ক ছিল না কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে ওটা একটা এই যে আমি যে লোহার যে উদাহরণটা দিলাম সেটা কিছুটা পরিমাণে ব্ল্যাক বডি পুরো একটা আইডিয়াল ব্ল্যাক বডি নয় তো সেখানে দেখছি যে যত টেম্পারেচার বাড়াচ্ছি আমরা বিভিন্ন কালারের এমিশন দেখতে পাচ্ছি এই থেকে কনসেপ্টটা আসে ব্ল্যাক বডি রেডিয়েশন ব্ল্যাক বডি রেডিয়েশন কি আইডিয়াল দ্য আইডিয়াল ব্ল্যাক বডি একটা কোনো আইডিয়াল যদি একদম আইডিয়াল ব্ল্যাক বডি দেখি সেখানে বলেছে যে যেটা সব ফ্রিকুয়েন্সির লাইটকে অ্যাবজর্ব করতে পারবে আবার সব ফ্রিকুয়েন্সির লাইটকে কি করতে পারবে এমিটও করতে পারবে সেইটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশান কিন্তু এই ব্ল্যাক বডি রেডিয়েশানে এই যে যে যেই লাইটটাকেও এমিট করছে বা অ্যাবজর্ব করছে সেটাকে তো আমরা তরিচুম্বকেও তরঙ্গ ধরেছিলাম তাহলে সেইটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না কারণ কারণ অ্যাকর্ডিং টু দিস থিওরি রেডিয়েশন অফ ওনলি ওয়ান ওয়েভ লেন্থ কুড বি এমিটেড বাই আ হট বডি কোন একটা হট বডি সেটা পার্টিকুলার ওয়েভ রেডিয়েশন কিন্তু দেখাবে অফ ইটস টেম্পারেচার অ্যান্ড শুড বি ওনলি ওয়ান কালার তার মানে সেটা টেম্পারেচারের উপর কোনোভাবেই ডিপেন্ড করছে না এবং সেটা একটা কালারই দেখানোর কথা কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশানে আমরা দেখতে পাচ্ছি যে একই এলিমেন্ট সে যখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তখন ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিচ্ছে আচ্ছা আরেকটা প্রবলেম দেখা গেল সেটা আনলেন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যিনি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করলেন যে কোন একটা কোয়ান্টাম পার্টিকেল মানে খুবই ক্ষুদ্র পার্টিকেল। সেইটাকে সেটার একসঙ্গে তার পজিশন এবং তার ভরবেগ তার পজিশনের আর ফরবেগ দুটোকেই একসঙ্গে অ্যাকিউরেটলি ক্যালকুলেট করা পসিবল নয় বোর কি করেছিলেন একসঙ্গে তার রেডিয়াস ক্যালকুলেট করেছিলেন তার ভেলোসিটি ক্যালকুলেট করেছিলেন যদি ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি একটা ইলেকট্রনে তাহলে তার মোমেন্টাম মোমেন্টাম আমরা ক্যালকুলেট করে নিতে পারবো কারণ মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি তাহলে যদি একটা ইলেকট্রনের রেডিয়াস রেডিয়াস মানে কি সে কোন পজিশনে আছে সেটা আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারি আর তার সঙ্গে তার ভেলোসিটিও ক্যালকুলেট করে দিতে পারি তাহলে এখানে ঘটনাটা কি হচ্ছে একসঙ্গে তার পজিশান এবং তার মোমেন্টাম দুটোকে আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারছি কিন্তু হাইজেনবার্গ বলেছেন যে কখনোই সেটা পসিবল নয় হাইজেনবার্গ সাজেস্টেড দ্যাট ইট ইজ ইম্পসিবল টু মেজার সাইমল্টেনিয়াসলি বোধ দ্য এক্স্যাক্ট পজিশান অ্যান্ড মোমেন্টাম অফ সাব অ্যাটোমিক পার্টিকলস পজিশান অ্যান্ড মোমেন্টাম এই দুটোকে একজ্যাক্টলি কখনোই মেজার করা পসিবল নয় কিন্তু বোর সেটা করে দেখিয়েছেন তাহলে বোরের কনসেপ্টে কিছু বেশ কিছু অসুবিধা বা ডিমেরিটস তৈরি হল এবার এটা কীভাবে ওভারকাম হচ্ছে এবং কী করে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে আমরা মডার্ন যে অ্যাটোমিক স্ট্রাকচার সেই কনসেপ্টে এলাম সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব